সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি মোহাম্মদ মহিউদ্দিন, বিডি অটোমোবাইল জন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, কিছুদিন পূর্বে বাংলাদেশে গাড়িটি লঞ্চ করেছে অশোক লেল্যান্ড তাস্কার জুনিয়র 10/12 IL গাড়িটি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গাড়িটির ডিটেলস এবং বিস্তারিত জেনে নিই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, প্রথমে আমরা গাড়িটির চারপাশে আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি। এই গাড়িটিতে ব্যবহৃত হয়েছে অ্যারোডাইনামিক কেবিন এবং খুবই চমৎকার এবং কমফোর্টেবল একটি কেবিন ইউজ করা হয়েছে। তবে এই গাড়িটির কেবিন হলো সিঙ্গেল কেবিন, অর্থাৎ ডাবল কেবিন যেগুলোতে থাকে সেগুলোতে যে ড্রাইভার বা হেল্পার আরামের জন্য যে সিটটা থাকে সেটা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের কেবিনের ভিতরের দিকটা দেখাচ্ছি। একটি ড্রাইভার সিট এবং একটি হেল্পার সিট রয়েছে এবং খুবই চমৎকার একটি স্টিয়ারিং হুইল রয়েছে। সব মিলিয়ে কেবিনের ভিতরের ডিজাইনটি খুবই চমৎকার, ভালো হয়েছে। আর গাড়িটিতে আপনার রেডিয়েটার টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ার সাইজ হলো 8/25। তো চলুন এখন আমরা গাড়িটির ইঞ্জিনের টেকনিক্যাল বিষয়গুলো জেনে নিই। গাড়িতে ব্যবহৃত হয়েছে 4-সিলিন্ডার এস সিরিজ ইঞ্জিন। এর হর্স পাওয়ার হলো 120 হর্স পাওয়ার এবং এর সর্বোচ্চ আরপিএম হলো 2400 RPM এবং এতে ব্যবহৃত হয়েছে BS3 ইনলাইন পাম্প সেন্সরবিহীন। গাড়িতে ব্যবহৃত হয়েছে পাওয়ার স্টিয়ারিং এবং এর ব্রেক সিস্টেম হলো এয়ার ডুয়েল লাইন এসকেম ব্রেকিং সিস্টেম এবং এর পেলোড ক্ষমতা হলো 2830 কেজি এবং গাড়িটির সর্বোচ্চ কিলোমিটার হলো 71.4 এবং গাড়িতে 6টি গিয়ার রয়েছে, 5টি ব্যাক ফরওয়ার্ড গিয়ার এবং 1টি ব্যাক গিয়ার রয়েছে এবং এতে খুবই মজবুত এবং হেভি সেসিস ব্যবহৃত হয়েছে। সবচেয়ে চমৎকার এবং মজার বিষয় হলো এই গাড়িটিতে আপনার এক্সটেন্ডেড ওয়ারেন্টি রয়েছে, অর্থাৎ 400,000 কিলো অথবা 5,000 কিলোমিটার পর্যন্ত আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে আপনাকে ওয়ারেন্টি প্রদান করা হবে। এই গাড়িটি আপনি কাভার্ড ভ্যান অথবা ওপেন ট্রাক হিসেবে ব্যবহৃত করতে পারবেন। তো আপনারা যারা গাড়ি মাঝারি ধরনের গাড়ি খুঁজতেছেন ওপেন ট্রাক অথবা কাভার্ড ভ্যানের জন্য, তাদের জন্য এই গাড়িটি খুবই চমৎকার। এই গাড়িটি কিছুদিন পূর্বে বাংলাদেশে লঞ্চ করেছে, তো চাইলে আপনারা এই গাড়িটা নিতে পারেন এবং গাড়িটি ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া গাড়িটির বিস্তারিত ডিটেলস এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। ধন্যবাদ সকলকে।